ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বার্সেলোনার বড় ধরনের সব জয়ের পেছনে প্রধান চরিত্র লিওনেল মেসি। তিনি বলেছেন, আর্জেন্টিনার ট্রফির জন্য কাতালানদের হয়ে জয় করা সকল ট্রফি ফিরিয়ে দিতে প্রস্তুত তিনি। 2014 ব্রাজিল বিশ্বকাপে শিরোপার খুব কাছে পৌঁছেছিল আর্জেন্টিনা। মেসির সামনে সুযোগ এসেছিল বিশ্বকাপ জয়ীদের তালিকায় নিজের নাম লেখানোর, কিন্তু ম্যাচের শেষের দিকে জার্মানির বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে মেসির। এদিকে রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে অনেক ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনার। খাদের কিনারে পড়ে থাকা আর্জেন্টিনাকে টেনে তুলেছেন মেসি। শেষ ম্যাচ খেলে বিশ্বকাপে সুযোগ পায় তারা। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন আগে স্পেনের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে স্পেন গুনে গুনে 6 গোল দিয়েছে আর্জেন্টিনাকে, যেটা আর্জেন্টিনার ইতিহাসে লজ্জাজনক হারগুলোর একটি। বর্তমান স্পেন দলে রয়েছে এই সময়কার সেরা কিছু তরুণ খেলোয়াড়, তাই রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করবে স্পেন। সম্প্রতি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, 2018 রাশিয়া বিশ্বকাপের ফাইনালে স্পেন আর্জেন্টিনা মুখোমুখি হলে বিশেষ কিছু হবে। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমরা স্পেনকেই চাই। বিশ্বকাপে যে কোনো দলকে মোকাবেলা করতে প্রস্তুত আর্জেন্টিনা, তবে ফাইনালে স্পেন হলে সেটা বিশেষ কিছু হবে। এরপর লিওনেল মেসি আরো বলেন, আমি স্পেনে একটা দীর্ঘ সময় কাটিয়েছি, স্প্যানিশ খেলোয়াড়দের সম্পর্কে আমি ভালো করে জানি, তবে ফাইনালে আর্জেন্টিনা স্পেনের খেলাটা দুর্দান্ত হবে যদি আর্জেন্টিনা জিততে পারে। সম্প্রতি স্প্যানিশ ফুটবলের অফিসিয়াল পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি এমনটাই জানিয়েছেন।